হ্যালো মাই ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আপনাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমার 4টে ধাপের মধ্যে 3টে ধাপ অলরেডি পূর্ণ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো আপনারা যদি এইভাবে আমার সাথে থাকেন, পাশে থাকেন, আর একটু ভালোবাসা দিয়ে যান এরকমভাবেই, তাহলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসার জন্য। তো আপনাদের একটাই কথা আমি প্রথম কথা বলে রাখি, যে আপনারা দয়া করে যখন আমাকে এতটা ভালোবাসা দিয়ে এরকমভাবে, মানে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন, এরকমভাবে একটু ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রেশার কুকারে সিটি বেজে গেছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটু স্কিপ করবেন না, এরকমভাবে দয়া করে আমাকে একটুখানি ভালোবেসে যাবেন। তো আমারও ভালো লাগবে যে না, আমাকে অনেক 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 লোকে ভালোবাসে খুব, তার জন্য বলছি আপনাদের। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এখন অনেক বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি। এখন আমার সকালের খাওয়া দাওয়া সব মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আমার বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, টিফিন নিয়ে চলে গেছে। সকালবেলা করেছিলাম রুটি আলু দিয়ে, ফুলকপি দিয়ে ভাজা করেছিলাম। তো সেটা হচ্ছে ও নিয়ে চলে গেছে টিফিন নিয়ে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখুন, এখানে দোল খাচ্ছে, দেখুন দোল না খাওয়ার ছিঁড়ি দেখুন, কী জানি কী মজা পায় এইরকমভাবে দোল খেতে, খুব ভালোবাসে। আর ওইদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, আর এইদিকে দেখুন আমি হচ্ছে সকাল সকাল বলতে না, সকাল না, অনেক বেলাই হয়ে গেছে। তো যাই হোক, দেখুন এই আলোর জন্য আমি ঠিকমতো দেখাতে পারি না, এইদিকে জানলার এতটা আলো আসে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের, নইলে দেখতে পাবেন না আপনারা, আলো আসে না, আমি ঠিকমতো আপনাদের দেখাতেই পারি না। তো যাই হোক, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়েটার খাবারটা হচ্ছে, কারণ এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, সিটি দিয়েছিলাম, তো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো তার কারণে আমি আবার বসিয়ে দিয়ে কয়েকটা সিটি দিচ্ছি। আর এইদিকে দেখুন এইটা কী মাছ এনেছে, ঠিক আমি জানি না, বাটা মাছ হবে হয়তো। এই মাছটা আমি ধুয়ে নেব, ধুয়ে এটাকে দেখি কিভাবে করা যায়। আর এই বাঁধাকপিটা অনেকদিন আগে এনেছে, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রয়ে গেছে। এটা আমি আগের দিন চিংড়ি মাছে আছে, সেই চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে রান্না করব। তো চলুন এটাকে কেটে নিই। রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন স্নান করাতে হবে, তাই তো? স্নান করবে, দেখেছেন? এই দেখুন মাছের ঝোল হচ্ছে ওইদিকে, আর এইদিকে হচ্ছে বাঁধাকপি, একবারে বসিয়ে দিয়েছি, দুটো একবারে হয়ে যাচ্ছে। তো চলুন একে স্নান টান করিয়ে একে খাইয়ে নিই। ওর জন্য আজকে খাবার বানিয়েছি গাজর আর সিম দিয়ে, শুধু গাজর আর সিম আর মুসুরির ডাল আর চাল দিয়ে করেছি খিচুড়ি। খাবে খিচুড়ি, খাবে? হাই সোনার, এই রান্না হচ্ছে, দেখছে, ফুটছে, আদেষ্টু কে ডবা, কি কি হয়েছে? তো দেখুন বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট করে এখন আমি খেতে চলে এসেছি। এইদিকে হচ্ছে বাঁধাকপি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, এই তো একটা চিংড়ি মাছ দিয়ে পেয়েছি আমি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি, আর মাছের ঝাল করেছি হালকা করে, একটুখানি বেশি ঝোল রাখিনি। আর এদিকে আমার ছেলে খেতে বসে পড়েছে, দেখুন। তো চলুন খাওয়া দাওয়া। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ছাদে চলে এসেছি, কারণ মেয়ের কতগুলো জামা কাপড় ছিল জানেন তো, সেগুলো হচ্ছে ধোয়া হয়নি। তো এখন আমি সব কাজ করে এখন একটু ছাদে এসেছি, বেলাও হয়ে গেছে এখন প্রায়, এখন এসে ছাদটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছে আজকে জানেন তো, মানে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, ও ঘুমোচ্ছে। আর এখন যেই আওয়াজটা হয়তো পেতেও পারেন আবার নাও পারেন, পাশে আমি পরে ভয়েসটা দিয়েছি, তো মেয়েটা এখন পাশে আছে, তাই আওয়াজ আপনারা পেতে পারেন, নইলে পরে আপনারা হয়তো ভাবতেই পারেন যে মেয়ের গলা পাচ্ছি, তো মেয়েটা কোথায় গেল দেখতে পাচ্ছেন না আপনারা, তো মেয়ে ঘুমোচ্ছে।
আর আমি এইদিকে ওইদিকে ছাদটা আগের দিন ঝাড় দিয়েছি, আর এইদিকে ছাদটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি, তো এইদিকে ছাদটা আমি আজকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর হচ্ছে উনুনটা দেখতে পাচ্ছেন সেরকমই পড়ে রয়েছে, কোনো কিছু করা হচ্ছে না উনুনটার সাথে, তো যাই হোক ওরকমভাবে পড়ে আছে। দেখি কবে সুযোগ হয়, মানে শীতকালের বেলা তো পেরে ওঠা যায় না, তাই জন্যই আর কি করব বলুন, তাই জন্য ওই রকমভাবেই পড়ে আছে। আর একটু ঠিক করতে হবে, সেটাও করা হচ্ছে না। তো যাই হোক, এইদিকে আমার ছেলেকে একটুখানি ক্যামেরাটা ধরতে বলেছিলাম, দেখুন ক্যামেরাটা ধরার অবস্থা কি, মানে আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, তাই জন্য কি করব বললাম যে বাবু একটু ভিডিওটা করে দে, তো ভিডিওটা করতে গিয়ে দেখুন ক্যামেরাটা এমনভাবে নড়াচ্ছে কি করছে। তো যাই হোক, আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে জানেন তো, ধুয়ে আমি আর এই ছাদে দড়িতে দিইনি, কারণ বেলা হয়ে গেছে, অনেকটাই বেজে গেছে, প্রায় 4:30-4:15 মতো বাজে, তো এখন যদি আমি এখানে মেলে দিই না তো আমি নিতে ভুলে যাব, তার কারণে আমি ভেতরে মেলে দিয়েছিলাম, মানে ঘরের ভেতরে সিঁড়ি ঘরের ওখানে। আর এদিকে দেখুন মালগাড়ি যাচ্ছে, তো চলুন বন্ধুরা ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে আবার দেখা যাক মেয়ে উঠেছে কি না। এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, ছেলেটা ঘুমিয়ে পড়েছে, বাট আমার মেয়ে উঠে পড়েছে, অনেকক্ষণ আগে ঘুমিয়েছিল তো, এখন উঠে খেলা করছে, আর এখন না দাঁড়াতে শিখেছে, এত দুষ্টু হয়েছে, খালি দাঁড়াতে যায়, খালি দাঁড়িয়ে পড়ে জানেন তো, আর ধাপ ধাপ করে বসে পড়ে, ওই দেখুন দাঁড়াচ্ছে, ওই দেখুন দাঁড়িয়ে, এখনও ঠিকমতো দাঁড়াতে পারলো না। তো হচ্ছে আমি আবার ডাকছি, আয় আয় করে ডাকছি, আমি বললাম হাতটা দিই তাহলে উঠে দাঁড়াবে না, এখন হচ্ছে কান্না করছে, এখন খিদে পেয়ে গেছে, কয়েক না কয়েক খাওয়াতে হবে, তো এখন খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে আমি একটা জিনিস করব। জিনিসটা হচ্ছে কি, আমি একটুখানি মাথায় তেল মাখবো, তো আমি কীভাবে মাথায় তেলটা মাখি সেটাই আপনাদের আজকে দেখাবো, তো চলুন দেখতে থাকুন, খাইয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখুন আমি একটা বাটি, কাচের বাটি একটা চামচ দিয়ে চলে এসেছি, আর এর মধ্যে বাজাজ তেল দিয়ে দিচ্ছি, আমার চুল যতটা ততটা পরিমাণ অনুযায়ী আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, মানে যতটা লাগবে, তো বাজাজ তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, তো এইটা দিলে না চুলটা বেশ ভালো করে, মানে চুলটা হয়। আমি এর মধ্যে আর একটা তেলও ব্যবহার করতাম, ক্যাস্টর অয়েল তেল, বাট ওর কাছে ওটা আমার কাছে শেষ হয়ে গেছে জানেন তো, আমার মেয়ে হওয়ার পরে আমার চুল যা অতিরিক্ত উঠতো না, আমি ডাক্তার কাছে গেছিলাম, তার আগেও আমি এগুলো ব্যবহার করতাম, তো আমি ডাক্তারখানে গিয়ে একবার বলেছিলাম জানেন তো যে আমার অনেক চুল উঠে যাচ্ছে, তো আমি কি করব, তো উনি বলেছিল যে ভিটামিন ই ক্যাপসুল খাবে আবার মাথায়ও মাখবে, তো আমি সেই থেকে মানে করি, তার আগেও করতাম জানেন তো, ফোন দেখে দেখে করতাম, তো তারপরে অনেকটা মানে আমার চুল উঠতো, এখন জানি না আমার দিনকে দিন চুলটা যা পড়ে গেছিলো, যা এত এত চুল হয়েছিল, চুল দিয়ে তো আমি গামলা গামলা কিনেছি কয়েকটা গামলা, তো যাই হোক ওই এখন হচ্ছে অনেকটা দেখবেন আপনারা, আমি যখন ভিডিও করি আমার সামনে অনেকগুলো নতুন নতুন চুল হচ্ছে, আমি ভালো করে আপনাদের একদিন দেখাবো জানেন তো, তো সেই এই সব মেখেই আমার চুলটা ভালো হয়েছে, আর এইটা বেশ ভালো করে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আর বাজাজ তেল দিয়ে ভালো করে ঘুটে নিয়ে আমি এখন একটা কটন বল নেব, মানে বল বলতে একটু তুলো, ওই তুলো দিয়ে আমি মাথায় মেখে নেবো, আমার ননদের মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে, তো দেখুন এরকমভাবে আমি শীতেটা করি, শীতে করে এইটা না আমি রাত্রেই মাখি জানেন তো, আর রাত্রে মাখলে পরে সারা রাত থাকবে, পরের দিন সকালবেলা আপনারা স্নান করে ফেলতে পারবেন, আর কারণ হচ্ছে সারা রাত হচ্ছে মেখে রাখলে ভালো হয়, আর রাত্রে তেল মাখলে পরে না সত্যি খুব অনেক অনেক কাজ হয়, আর আমি যেদিন এটা মাখি সেই দিন একটা করে ক্যাপসুল খেয়ে নিই, তো আপনারা যদি এটা করে থাকেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন, কারণ কি আমাকে তো ডাক্তারে বলেছিলো সেই কারণে আমি খাই ক্যাপসুলটা, তো অনেক দিন পর পর একটা করে খাই, অনেকটা কাজ হয় দেখলাম তাই জন্য। এই দেখুন শীতেটা করছে, কেউ যদি একটু মাখিয়ে দিত না, মাসাজ করে দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু কেউ নেই, কী করার। আর এদিকে ঘন্টুর মা ঘন্টুকে এখানে রেখে একটু বাইরে গেছিলো, তা হচ্ছে ঘন্টু এখানে দুষ্টুমি করছিল, খেলা করছিল দেখতেই পাচ্ছেন, এই দেখুন এই বাটির মধ্যে রয়েছে। তো চলুন আমি ভালো করে মাথায় তেলটা মেখে এখন মাসাজ করে নিই, আর ভালো করে মাসাজ করতে হবে, কিন্তু বেশ হাত বুলিয়ে 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 এইরকমভাবে আপনারা মাসাজ করবেন, দেখবেন চুলটা
আর আপনারা যদি করে থাকেন তাহলে এরকমভাবে করবেন, আমার মতো খুব মানে ভালো হবে, চুলের গ্রোথও বাড়বে, চুল গজাবেও নতুন নতুন আমার মতো। তো আমি সত্যি কথা বলতে আমি করেছি, আমার নিজের থেকে হয়েছে, সেই জন্যে আমি বিশ্বাস করি, তাই আমি মাখি। আর আপনাদের যদি বিশ্বাস হয় মানে আমার কথা, বা এইটা করে দেখতে পারেন একবার, যাদের যাদের চুল পড়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, চুল উঠছে না তো টাক পড়ে গেছে, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন, কারণ আমার তো হয়েছে, তাই জন্য আমি বলছি। সত্যি খুব উপকারী জিনিস এটা, ভিটামিন এ ক্যাপসুল। আর আপনারা যদি এটার মধ্যে নারকেল তেল ব্যবহার করতে পারেন সেটাও আরও ভালো। আমার কাছে নারকেলটা তেলটা ছিল, বাট আমি রাত্রে ব্যবহার করছি তো নারকেল তেলটা না জমে আছে, তো কি করার, তো কিছু করার নেই, তো ওটা দিয়ে করলাম না, তাই জন্য বাজাজ তেলটাই দিলাম। নারকেল তেলটা দিলে বেশি ভালো হয়। তো আমি আগে যখন করতাম নারকেল তেলটাই দিতাম। আর শ্যাম্পুটাও আমি কীভাবে করি সেটাও আমি আপনাদের পরের দিন দেখাবো, শ্যাম্পুটা আমি কীভাবে ব্যবহার করি আমার চুলে। তো এখন তার দেখানো যাবে না, কারণ রাত্রে হয়ে গেছে। আর দেখুন এই ঘন্টুর অবস্থা দেখুন, যে আমি মাথা দিয়ে আশরাচ্ছিলাম চিরুনিটা, ওই চিরুনিটা নিয়ে খেলা করছিল, ও কী যেন একটা বলছিল জানেন তো। আর এইদিকে আমার হচ্ছে ননদের মেয়ে আমাকে ভিডিও করতে বলেছি, ও চারিদিকের ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আমার মাসাজ করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, এখন চুলটা ভালো করে এরকমভাবে বেঁধে সারা রাত আমি রেখে দেবো, তাহলে অনেকটা কাজ হবে। আমার মেয়ে কথা বলতে দিচ্ছে না, দেখুন। তো যাই হোক বন্ধুরা, আমার তেল মাখা কমপ্লিট হয়ে গেছে মাথায়, আর ভালো করে মাসাজ করে নিয়েছি। আর এইদিকে দেখুন আমার ননদের মেয়ে কী আরম্ভ করেছে ঘরে এসে, আমার নেল পালিশ নিয়েছে, নেল পালিশটা পরছে ও, আর ঘন্টুকেও পরিয়ে দিচ্ছে জানেন তো। ও পরতে চাইছিল না, তবুও জোর করে পরিয়ে দিচ্ছে, ও দাঁড় করিয়ে ওকে। আর এইদিকে দেখুন এবারে হাতে পরাবে, আর হাতে পরালে কী যে করবে, ও না ফট করে কি মুখে দিয়ে দিচ্ছিল নেল পালিশটা। আর এদিকে আমার শাশুড়ি এসে বসেছে, বসে এসে একটুখানি গল্প করছে, কোথায় যাবে বলুন, শীতকাল, শীতের মধ্যে বাইরে বেরোনো যায়, গরমকাল হলেও বাইরে গিয়ে একটুখানি ঘুরে আসা যায়, আর শীতকালে তো সেটা হয় না, তো ঘরের মধ্যেই থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমাদের বাড়িতে এত বাচ্চা কাচ্চার কী বলবো, সময় কেটে যায়, কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। তো বাচ্চা কাচ্চা না থাকলে আর সময় কাটতে চাই বলুন। তো যাই হোক, এইদিকে আমার মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে, দুষ্টুমি করছে, এখন হচ্ছে ওর দুষ্টুমি করার সময়, তো কী করবে, দুষ্টুমি করবে না তাই কী করবে। তো এইদিকে দেখুন ঘন্টুকে হাতে পরিয়েছে, ও দেখলো, দেখে ফট করে মুখে দিয়ে দিল নেল পলিশটা। এত দুষ্টু হয়েছে, এই দুষ্টু দুষ্টুগুলোকে নিয়ে যে কীভাবে দিন কাটাবো কী করে বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন, আর একটু ফলো করে দেবেন মানে ভালোবাসা দিয়ে। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সেদিন মানে ইয়ে পুরি আমি আর বুদ্ধিম বসলাম।